আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম বক বক করতে আমার মতো অনেকেই আছেন বাচ্চা সংসার সামলিয়ে সব কিছু সামলিয়ে আসলে কাজ করেন অনেকে করতে পারেন আবার অনেকে করতে পারেন না ঠিক তেমনই গত দুই দিন আগে একটা আপু আমাকে কমেন্টসে লিখেছিল তা উনি আমার সাথে কিছু কথা বলতে চায় তো আপু অনেক বড় একটা মেসেজ লিখেছে যে উনি আমাকে দেখে খুব ইন্সপায়ার আমার কাছ থেকে সাজেশন জানতে চেয়েছিলো যে আপু বাচ্চা সহ সংসার সামলিয়ে আপনি এই কাজগুলো কীভাবে করেন ওনার তো বাচ্চা নেই তারপরে উনি একটা সাইডে করতে করতে হাঁপিয়ে যায় উনি সব ধরনের কাজই পারে সেলাই থেকে শুরু করে কুশি কাটা হ্যান্ড পেন্টিং বাট উনি যে ডিজাইনটা ওনার মাথায় রাখে সেই ডিজাইনটা সে আউটপুট আকারে ফলাফলটা অতটা ভালো করতে পারে না তো এই প্রবলেমটা কিন্তু অনেকেরই হচ্ছে বা অনেকেরই হয় আমারও প্রথম দিকে হতো বাট এই কাজগুলো না অনেক প্র্যাকটিসের দরকার আমি যতই প্র্যাকটিস করতে থাকবো ততই আমার এই কাজগুলোর আউটপুট অনেক ভালো আসবে আর আর্টের ক্ষেত্রে আপনারা যদি আমাকে বলেন যে আপু আপনি কোথেকে শিখেছেন কীভাবে হয়েছে বা আপনাদের কাছে আমার কাজগুলো কেন এত ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই ড্রয়িংটা খুব পছন্দ করতাম খুব আঁকা আঁকি করতাম এখনও করি যখন যে ডিজাইনটা আমার মাথায় আসে সেই ডিজাইনটাই ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করি সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি তো এই তো এটাই ছিল আসলে আমার কাজের অভিজ্ঞতা বা আমি কিভাবে কাজ করি আর সংসার সামলিয়ে কাজ করার যে ব্যাপারটা সেটা তো আপনার অলরেডি ভিডিওতে দেখতে পারছেন এই যে আমার টুকটুকি এই বুড়িকে নিয়ে অনেক কষ্ট করেই কিন্তু কাজটা করি মাঝে মধ্যে এ কাজ করে যখন অনেকে অনেক কথা বলে বা মানে আমাদের কষ্টটা অনেকে বুঝতে চায় না কাস্টমারের কাছে কিছু কিছু কাস্টমার আছে সবাই না বাট কিছু কিছু কাস্টমার আছে ওদেরকে যখন প্রাইসটা বলি ওরা বলে যে এই সামান্য কাজে কি এত প্রাইস হয় না কি কিন্তু এই যে কাজগুলো করছে এটার পিছনে যে কতটুকু পরিশ্রম আমার হচ্ছে এটা আসলে কেউ বুঝতে চায় না আমি বেবিকে নিয়ে যখনই একটু সুযোগ পাই তখনই আসলে কাজে বসে যাই ওকে ম্যাক্সিমাম সময় আমার কাজ আমার রাতে করতে হয় এই যে দিনের বেলা ধরে নামাজ কালাম পড়ে হয়তো অনেকে ঘুমায় আমি মাঝে মধ্যে ঘুমাই আবার মাঝে মধ্যে মোট কথা হচ্ছে আমি যখনই একটু ফ্রি থাকি ওদেরকে সব কিছু ঠিকঠাক করে রান্নাবান্না ওদেরকে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া সব শেষ করে যখনই একটু ফ্রি থাকে তখনই আমার এই অর্ডারের কাজগুলো আমি করি এই জন্যই আসলে আমার অর্ডারগুলো ডেলিভারি দিতে একটু টাইম হয় আমি কাস্টমারদের কাছ থেকে অনেক দিন টাইম নিই তারপরে এগুলো কাজ করি আমি চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট আমার থেকে দেওয়ার জন্য যাতে কাজটা সুন্দর হয় আর কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি আর এখানে দেখছেন এগুলো সব সেলাই করা আমি তো আগে সেলাই করতাম আমি আগেও বলেছি যে আমার এখন আলাদা একটা লোক রেখেছি কারণ সব কিছু মিলিয়ে সেলাইটা সহ আমার নিজের পক্ষে সম্ভব হচ্ছিল না তাই আমি একজনকে খুব ভালো করে আমার যা যা দরকার ছিল সেলাইয়ের সব কিছু ওনাকে আমি শিখিয়েছি নিজের হাতে তারপর এখন ওনাকে দিয়ে সেলাইটা করি আর টুকটাক বাকি কাজগুলো আমি নিজের হাতে করি যেমন পাঞ্জাবির কলার তারপর এই যে বাটন হোলগুলো করা বাটন লাগানো টুকটাক যে ক্রিটিক্যাল কাজগুলো আছে এগুলো আমার নিজের হাতেই করি প্যাকেজিং করা তারপরে ডেলিভারি করা এগুলো তো সব আমার নিজের হাতে মাঝে মধ্যে মাঝে মধ্যে না ম্যাক্সিমাম সময় আয়াজের বাবাও আমাকে হেল্প করে তাই বলতে চাই সব শেষে যে সেই সব আপদেরকে যারা মনে করেন যে খুব ইজিলি আমি আসলে কাজগুলো করে ফেলি আসলেই কিন্তু এত সহজ না হুম এটার পেছনে অনেক 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 পরিশ্রম আছে আর এই সেই পরিশ্রমগুলো সব একসাথে করলেই কিন্তু এত সুন্দর আউটপুট আসে আর যারা নতুন আসলে কাজ করতে চাচ্ছেন এত সহজে আপনারা হতাশ হবেন না আপনি যদি সেই কাজটার প্রতি ডেডিকেটেড থাকেন মানে আপনি মনে করবেন যে আপনার এই কাজটা আমাকে করতেই হবে এবং আমি এই কাজটা পারবো অবশ্যই তাহলে অবশ্যই একদিন একদিন সফল হবেন এবং সেই সাথে তো আমি আছি আমাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি কোনো কিছু জানার থাকে আমাকে ইনবক্স করতে পারেন তবে একটাই রিকোয়েস্ট যে প্রোডাক্ট সোর্সিং সম্পর্কে আমাদের কাছ থেকে কিছু জানতে চাইবেন না কারণ এটা নর্মালি প্রত্যেকটা বিজনেসম্যানের জন্যই এটা যে বিজনেস পলিসি সবারই এটা মেনটেন করা উচিত আমার মনে হয় তাহলে সব কিছু একটা ব্যালেন্সের মধ্যে থাকে কারণ অনেক সময় হয় কি কাউকে যদি আপনি সব কিছু বলতে 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 সব কিছু বলেই ফেলেন একদম ইন টোটাল এ টু জেড আপনি তাকে ইনফরমেশান দিয়ে গেলেন বলতে গেলে যে একটা দেশীয় কথাই আছে না যে খেতে চাইলে বসতে দেওয়া বসতে চাইলে শুতে দেওয়া মানে এরকম একটা ছন্দ আছে যাই হোক আমার ভালো ছন্দটা মনে নেই তো এরকম একটা অবস্থা হয় আর কি একদম মাথায় উঠে যায় তখন সে অকৃতজ্ঞতা প্রকাশ করে আমার এখন এমন অবস্থা হয়েছে যে আমার কাছে আসলে অনেকেই অনেক কিছু জানতে চায় আমি তাদেরকে চেষ্টা করি আমার সাধ্যমতো আমার যতটুকু ইনফরমেশন দিলে আমার কোনো ক্ষতি হবে না আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে আহ অনেকে আচরণ এমন ভাব প্রকাশ করে তখন ওই যে হেল্প করা যে মন মানসিকতাটা থাকে না ওটা চলে যায় তো যাই হোক আমি আমার মতো করে থাকবো এবং আমার মতো করেই কাজ করে যাব আজকে এই ছিল আমার কাজের খানিকটা সময় আপনাদের সাথে শেয়ার করার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম